আজ আমরা আবার চলে এলাম মজাদার একটা জলখাবারের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটাও বাচ্চাদের ভীষণ পছন্দের, আর দেখছেন তো অভিদীপ রান্না করতে বসেই গেছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা শুরু করার জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আজকের রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের দরকার নেই, সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানানো হবে। আর যে সমস্ত উপকরণগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমাদের বাড়িতেই থাকে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা নেড়ে নেব। পেঁয়াজটা হালকা করে নাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। লবণ, পেঁয়াজ টমেটো হালকা নাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। লাল লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা পাউরুটি এবং ম্যাগি দিয়ে। এখন ম্যাগিটা কেটে নিই। ম্যাগিটা এখন জলের মধ্যে দিয়ে দেব। ম্যাগিটা ভেঙে দিয়ে দিয়েছি জলের মধ্যে, এখন ম্যাগিটাকে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। আপনারা যখন বাড়িতে ম্যাগি তৈরি করেন ম্যাগিটাকে যেভাবে সিদ্ধ করেন ঠিক সেভাবে এখানে ম্যাগিটাকে সিদ্ধ করে নিতে হবে। আর প্রথমেই বলেছি আজকের রেসিপিটা ভীষণ সহজ একটা রেসিপি, আর আপনারা খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবেন। দেখুন ম্যাগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমরা এখানে যতটা পরিমাণ জল দিয়েছি ঠিক ততটা পরিমাণ জলই কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশ ঝরঝরে থাকবে ম্যাগিটা। এখানে যেরকম ম্যাগিটা ঝরঝরে হয়ে আছে ঠিক সেরকমই ঝরঝরে রাখার চেষ্টা করবেন।
এই রেসিপিটা বানানোর সময় যখন জলের ব্যবহার করবেন তখন কিন্তু জলটা একদমই মেপে এক কাপ পরিমাণ মতো জলই ব্যবহার করবেন আর খুব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু প্রথমেই বললাম ম্যাগিটা একদমই ঝরঝরে থাকবে না আর বেশি জল ব্যবহার করলে কি হবে না ম্যাগিটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর সেটা বেশ সুন্দর একটা শেপ দেখতে লাগবে না ম্যাগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে থাকা জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব ম্যাগিটা সিদ্ধ করে খুব সুন্দরভাবে তৈরি করে রাখা হয়ে গেছে আপনারা বাড়িতে যেভাবে ম্যাগি তৈরি করেন সেভাবেই ম্যাগিটাকে তৈরি করে নেবেন এবার আমরা এই রেসিপিটার সেকেন্ড যে প্রসেস সেটাতে চলে যাব সেকেন্ড প্রসেসটা শুরু করার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি এরকম স্লাইসড ব্রেড নিয়ে নেবেন এবার পাউরুটিগুলোর বাইরের যে বাদামি অংশ সেটাকে কেটে নেব এইভাবে বাকি পাউরুটিগুলিরও বাদামি অংশ কেটে বাদ দিয়ে দেব যতগুলি পাউরুটি নিয়েছিলাম তার সবগুলিরই বাদামি অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এখানে আমি এক চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই ময়দাতে দিয়ে দেব জল ময়দাটাতে জল দিয়ে গোলার সময় একসাথে খুব বেশি জল দেব না কারণ ময়দাটা কিন্তু খুব বেশি পাতলা করব না ঠিক এরকমই গুলে নিতে হবে ময়দাটাকে যে পাউরুটির বাদামি অংশগুলো আমরা কেটে নিলাম সেই পাউরুটিগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এখন সেটা দেখে নিই তার জন্য আমি এখানে একটি পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটিকে বেলে একটু চ্যাপ্টা করে নেব বেশি চাপ দিয়ে বেলবেন না একদম হালকা হাতে বেলে এটাকে একটু চ্যাপ্টা করে নেবেন এবার যে ময়দাটা গুলে রেখেছিলাম সেই ময়দাটা পাউরুটির চারদিকে লাগিয়ে দেব গুলে রাখা ময়দাটা দিচ্ছি তার কারণ হচ্ছে পাউরুটিটাকে যখন আমরা মোড়াবো তখন কিন্তু পাউরুটিটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না ম্যাগির পুরটা দিয়ে দিলাম এবার পাউরুটিটাকে মুড়ে দেব কিভাবে মুড়ছি এটা খুব ভালোভাবে দেখে নিন ঠিক এভাবেই পাউরুটিটার মধ্যে ম্যাগির পুর দিয়ে চারদিক থেকে
খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে দেব। আর একটা কিভাবে তৈরি করছি সেটা দেখে নিন। পাউরুটিটাকে বেলে নিলাম, এবার চারদিকে গুলে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছি। ম্যাগির পুরটা মধ্যখানে দিয়ে দিলাম, এবার পাউরুটিটাকে মুড়ে দেব। ঠিক এভাবেই পাউরুটির মধ্যে পুর ভরে এটাকে তৈরি করে নেব। কিছু পাউরুটিতে পুর ভরে সেটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে একটি তাওয়া বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব বাটার। এখন এই পুর ভরা পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দুই পিট খুব ভালোভাবে ভেজে নেব। পাউরুটিগুলোর একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। উল্টে দিলাম, এবার আর একটা দিকও খুব ভালোভাবে এইরকম কালার করেই ভেজে নেব। দেখুন খুব বেশি কিন্তু পুড়াবেন না, একদম ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে। পুর ভরা পাউরুটিগুলি দুই দিকই খুব ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। বাকিগুলিও ঠিক একইভাবে ভেজে নেব। বাচ্চারা তো সহজে খেতেই চায় না, আর তাদেরকে খাওয়ানো ভীষণ ঝামেলা জিনিস, কিন্তু তাদের ভীষণ পছন্দের খাবার হচ্ছে ম্যাগি। আর সেই ম্যাগি খেলে কিন্তু শুধু পেট ভরে না, তার সাথে যদি আপনি তাদের পাউরুটি খাওয়ান তাহলে কিন্তু খুব ভালো হয়। তার জন্য আমাদের এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি, আপনারা কিন্তু এভাবে আপনার বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তাদেরকে পাউরুটিও খাওয়ানো হবে, প্লাস তাদের পেটটাও ভরবে। এখন আমরা দেখে নিই এটা ঠিক কেমন হয়েছে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি এর ভিতরটা ঠিক কিরকম হয়েছে। দেখুন ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, তবে এখন করে বাড়াতে বাড়াবাম ভালো লাগলাম।
লাইক করুন। এটা অভিদীপের ফেভারিট একটা রেসিপি, আর আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। আর আপনাদের বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন তাদেরও ভীষণ পছন্দ হবে। এবার আমরা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, কেমন লাগছে। সত্যি ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর একটা বাটারের গন্ধ উঠছে। আর অভিদীপকে দেখে তো বুঝতেই পারছেন ওর ঠিক কতটা সুন্দর লেগেছে। খুব ভালো লাগছে। আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, শুধু বাচ্চাদের নয়, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আর এটা আপনারা সকালের জলখাবারে বা সন্ধ্যার জলখাবারে চায়ের সাথেও বানিয়ে নিতে পারেন, খুব যাবে চায়ের সাথে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।